অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মুনাফার অধ্যায় অর্থাৎ গণিতের দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে বেশ কিছু অঙ্ক সমাধা করে দেব। গত ক্লাসে আমি তোমাদেরকে এই মুনাফার অধ্যায়ের মৌলিক আলোচনাগুলো আমি করেছিলাম, মৌলিক আলোচনাগুলো সম্পর্কে অনেক কিছুই তোমাদেরকে শিখিয়েছি, বুঝিয়েছি এবং সূত্রগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তা সেই সূত্রের প্রেক্ষিতে বা সূত্রগুলোর প্রায়োগিক দিক হিসেবে গতদিন আমি দুটি অঙ্কও তোমাদেরকে সমাধা করে দিয়েছি। আজ আমি তার পরবর্তী অংশ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধা করে দেব। যেমন দেখো, গতদিন আমি তোমাদের বইয়ের 18 পৃষ্ঠার 2.1 অনুশীলনীর 2.1 অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল তাদের মধ্যে 1, 2, 3 এই তিনটি অঙ্ক ছিল হলো তোমাদের লাভ ক্ষতির অঙ্ক। আমি বলছিলাম এই তিনটি অঙ্ক তোমাদেরকে পরে করে দেব। এরপর 4, 5 এই দুটি অঙ্ক আমি তোমাদের গতদিন সমাধা করে দিয়েছিলাম। আজ আমি 6 থেকে বাকি অঙ্কগুলো যতটুকু সম্ভব সমাধা করে দেওয়ার চেষ্টা করব। তা 6 অঙ্কটা আমরা শুরু করি। 6 অঙ্কটি বইয়ের 18 পৃষ্ঠা, কিন্তু আমি এখানে কিন্তু একটি জিনিস একটু লিখে রেখেছিলাম, একবারে 19 পৃষ্ঠা, মানে 18 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত, 19 পৃষ্ঠাও যদি দুই একটি অঙ্ক পারি আমি সমাধা করে দেব, এই জন্য এখানে একবারেই 19 লিখে রাখছিলাম। তাই আমি এখানে 18 লিখে রাখি, 18 পৃষ্ঠাও আমার কয়েকটা অঙ্ক বাকি আছে, 18 থেকে 19, ঠিক আছে। এখন 18 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা 6 অঙ্কটা আগে দেখি। 6 অঙ্কে কী দেওয়া আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে মুনাফা কত হলে আমার মুনাফার পরিমাণটা বের করতে বলছে। 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,550 টাকা হবে। তাহলে আমাদের যা যা দেওয়া আছে সেই মানগুলো আগে লিখি, তারপর আমরা অন্য চিন্তা ভাবনা করি কোনটি বের করতে হবে না হবে সেটা আমরা চিন্তা করব। দেখো, এই জন্য আমাদের আগে চিন্তা করতে হবে কী কী দেওয়া আছে। দেওয়া আছে গুলোর মধ্যে থেকে আমি তোমাদেরকে একটি জিনিস শিখিয়ে দিয়েছিলাম, i = p, r, n এই চারটি মানের মধ্যে যে কোনো তিনটি মান জানা থাকলে আরেকটি আমাদের বের করা খুব সহজ হয়ে যায়, আরেকটি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, যে কোনো তিনটির মান, ঠিক আছে। এখন আমরা দেখব এই চারটির মধ্যে একটি, দুইটি, তিনটি, চারটির মধ্যে কোন কোনটি দেওয়া আছে, এই জন্য আগে আমরা দেওয়া আছে কী কী সেগুলো আগে লিখে ফেলি, তারপর আমরা চিন্তা করবো যে এটাকে কীভাবে করবো, ঠিক আছে। 6 দেওয়া আছে, দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে হবে। তাহলে 13,000 টাকা মানে এটা কি, 13,000 টাকা আমার ছিল ব্যাংকে বা যে কোনো জায়গায়, সেটা থেকে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হলো, তাহলে ওই 13,000 টাকাটা কী? এখানে কিন্তু বলে দেয় নাই যে আসল বা মূলধন, সে কথা বলে দেয় নাই, কিন্তু না বলে দিলে এটাকে আমাদের বুঝে নিতে হবে যে হ্যাঁ 13,000 টাকা হলো আমাদের আসল, কারণ বলে দিছে কি 13,000 টাকা 5 বছরে সুদে আসলে বা মুনাফা আসলে এত টাকা হবে, তাহলে ওই 13,000 টাকা কি আমাদের আসল টাকাটা, এই জন্য আমরা এখানে লিখব দেওয়া আছে আসলকে আমরা কি বলছি পি, না পি = 13,000 টাকা। পাঁচ বছর মানে সময় দেওয়া আছে, সময়কে আমরা কী দ্বারা শুরু করি, এন, 5 বছর। আর কি দেওয়া আছে, মুনাফা আসল, মুনাফা হাইফেন দিয়ে আসল কত দেওয়া আছে, 18,850 টাকা। তাহলে দেখো, আমাদের আসলটা যদি জানা থাকে, এই মুনাফা আসল, মুনাফা আর আসল দুইটি মিলে হলো 18,850 টাকা, তার মধ্যে আসল দেওয়া আছে কত, 13,000 টাকা। তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটাকে বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, মুনাফার পরিমাণটা পাওয়া যাবে, মুনাফা আর আসল দুইটা মিলে হলো এত টাকা, তার মধ্যে আসল এত টাকা, তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটাকে বাদ দেই তাহলে আমাদের মুনাফার পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখন লিখি, সুতরাং মুনাফা, মুনাফাটাকে কী বলি, i = মুনাফা আসল বিয়োগ আসল,
তাই না? তাহলে মুনাফা আসলে 18,850 বিয়োগ 13,000, ঠিক আছে? এই জিনিসগুলো এত কি টাকা, টাকা এটাকে বিয়োগ করি 0, 5, 8, 0 আছে কত হলে 0 হবে, 0 আছে কত হলে 5 হবে, 5, 0 আছে কত হলে 8 হবে, 8, 3 আছে কত হলে 8 হবে, 5, এক আর এক মিলে গেল এত টাকা। তাহলে আমাদের দেখো, আমরা এখানে জানি চারটি মান কি কি, আই, পি, আর, এন। তাহলে আই পেয়ে গেলাম আমরা কত, 5,850, পি এর মান হলো 13,000, এন এর মান হলো 5। তাহলে আমার দরকার হলো এখন শুধু আর, এই আর এর মানটা কত সেটা আমরা বের করব, এই তো। তাহলে এটা বের করার জন্য আমরা সূত্র তো তোমাদের এর আগেই দিয়ে দিয়েছিলাম, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখি। দেখো, মুনাফার হার আর নির্ণয় করতে হবে, আমাকে বলছে কি, প্রশ্নে বলছে শতকরা বার্ষিক মুনাফা কত হলে, মানে মুনাফার হার কত হলে, তাহলে এই যে মুনাফার হার আটটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখি, আমরা জানি একবারে লিখে দিতে পারি, দেখো আমি মুছে দেবো, এখন যেটা লিখবো আগেই লিখবা না, আমরা জানি আই সমান সমান পি আর এন, বা দিয়ে আমি লিখতে পারি আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন, এইভাবে লিখতে পারি না? তাহলে এই দুই লাইনটা আমরা এক লাইন সরাসরি এই লাইন লিখে তারপরে এই লাইনও লিখতে পারি, আর যদি বলো যে না আমি সরাসরি আর সমান এটা লিখব তাতেও কোনো সমস্যা নাই, তাই এক লাইন করে দিই বেশি লিখে দিই, তাহলে ঠিক আছে আর মুছলাম না, তাহলে তোমরা লিখে ফেলো। বা আর সমান সমান কী হবে, এই আর সমান সমান কী হবে, আই এর নিচে পি এবং এন এই দুইটা আই এর নিচে চলে আসবে। এখন আমরা মান বসাই, আই এর মান কত, 5,850, পি মানে 13,000, এন কত, 5। এটাকে আমরা ক্যালকুলেশন করব, দেখো 8,550 আর নিচে 5,13,65,000, এটাকে ক্যালকুলেটার দিয়ে আমরা আমরা এখানে সরাসরি এখানে নিয়ে আসি, সমান সমান ক্যালকুলেটার দিয়েই ভাগ করে ফেলবো এগুলি। আর আমাদের ওই যেহেতু আমাদের ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি পাবে তোমরা পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটারগুলো, তাহলে সেই হিসেবে আমরা ক্যালকুলেটার দিয়ে ভাগ করতে পারবো। আর যদি আমাদের ক্যালকুলেটার ব্যবহারের অনুমতি না থাকতো তাহলে আমাকে কী করতে হতো, এগুলিকে কাটাকাটি করতে হতো, অনেক সমস্যা তৈরি হয়ে যেত। তা ঠিক আছে, এখানে আমাদের কত, 8,550, 8,550 ভাগ 65,000, 65,000 কত আসলো, 18,850। আমি অঙ্কটা আরেকবার দেখি কোথাও উঠাতে ভুল করলাম কিনা, কারণ দশমিকের পর এরকম রেজাল্ট আসার কথা না। কারণ আমার বইতে এখানে যেটা আছে আমি আরেকবার দেখি, 13,500, 18,850, তাহলে 18,850 থেকে 13,000 বিয়োগ করলে 5,850, ঠিকই আছে, 5,850, 13,000, 5,13,65,000, আর এখানে 8,000, এই তো আমার ক্যালকুলেটারে ক্যালকুলেটারে বলছে আমার অঙ্ক ভুল হয়েছে, আমার ক্যালকুলেটারের রেজাল্টটা আসছে। আমি তোমাদেরকে আমি কেন সন্দিহান হলাম, সেই সন্দিহানটা তোমাদেরকেও কিন্তু পরীক্ষার হলে যদি এরকম আসে আমার মতো, যদি তোমাদের এই প্রবলেমটা দাঁড়ায় তাহলে তোমরা কিন্তু সেটিকেও সমাধান করে ফেলতে পারো, কারণ কারো ভুল হলে ভুল স্বীকারে কিন্তু কোনো সমস্যা নেই, ভুল স্বীকার করতেই হবে। এখানে আমার কি ভুলটা করছি সেটা দেখো, আমার ক্যালকুলেটারে আসছে হলো এরকম 0.1315386453, এরকম বিশাল বড়, কারণ এই জাতীয় অঙ্কে আমার এরকম আসবে না, দশমিকের পর দুই ঘর অথবা তিন ঘর অথবা চার ঘরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, তোমাদের এ জাতীয় অঙ্ক সবসময়ের জন্য এরকমই আসবে, কিন্তু এটা কিন্তু আমাদের
ইনফিনিটি পর্যন্ত অনর্গল চলছে, তাহলে এরকম রেজাল্ট যদি তোমার ক্যালকুলেটারে আসে তাহলে মনে করবো কোথাও না কোথাও ভুল হয়েছে, তুমি অঙ্কটাকে আরেকবার চেক করে ফেলবে। সেই চেক করতে গিয়ে আমি বই আগে চেক করলাম যে আমার অঙ্ক উঠাতে কোথাও ভুল করছি কিনা, তাতে দেখলাম না বইতে ওঠানো ভুল করিনি, কিন্তু এখানে এসে দেখলাম আমি কোথায় ভুল করছি বলো তো। আমার এখানে আমি পেয়েছি 5,850, এখানে আমি পাইছি 5,850, কিন্তু এখানে আমি লিখছি 5,850, এখানেও ঠিক লিখছি, কিন্তু এখানে এসে দেখো এই মানটাকে আমি এখানে আবার ভুল লিখে ফেলছি না, 8,550 লিখে ফেলছি। তাহলে কি এখান থেকে এখানে আমি অঙ্কটা একটু ভুল উঠাইছি, আর ভুল উঠানোর কারণে আমার রেজাল্টটাও কিন্তু ভুল চলে আসছে, আমার ভুলটা ছিল এখানে। তাহলে এটাকে আমি মুছে ঠিক করে লিখি, ঠিক আছে। এখানে কত? 5,850। এবারে 5,850কে আমি ভাগ দিই, 5,850 ভাগ 65,000, এই যে মিলে গেছে। এবার দেখছো আমার এরকম রেজাল্ট আসার কথা না, রেজাল্ট আসছে আমার এখন কত? 0.09, ঠিক আছে, 0.09 আসছে। তার মানে আর এর মান আসলো কত? 0.09, ক্লিয়ার। এখন এটাকে আমাদের আর এর মান এত আসলো, কিন্তু আমাকে বলছে কি শতকরা, প্রশ্নে কি বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে এটাকে যদি শতকরা হারে প্রকাশ করতে চাই তাহলে 0.09কে গুণ করবো 100 দ্বারা, গুণ করলে যে মানটা পাবো সেইটার আগে হবে পার্সেন্টেজ। এখানেও কিন্তু পার্সেন্টেজ দিলাম না, আর 100 দ্বারা গুণ করাতেই আমাদের হলো শতকরা হার মানে পার্সেন্টেজ। এখন এটাকে 0.09কে 100 দ্বারা গুণ করাতে হলো কত? 9%। তাহলে উত্তর মুনাফার হার, এই যে আর আমাদের তো বেরি করতে বলছে কি মুনাফার হার আর নির্ণয় করতে হবে, তাহলে আর এর মানটা বের হয়ে গেল আমাদের 9%। উত্তর মুনাফার হার 9%। শেষ, অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক একদম। আমি মাঝখানে খালি একটু এই 5 আর 8কে আকপাস করে আমি একটু ভুল করে ফেলছিলাম, সেই ভুলটা সংশোধন হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আছে। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই, কারণ আমরা একটু তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, কারণ আমাদের সিলেবাসটাও দ্রুত শেষ করার দরকার। এটাকে আমরা মুছে দিলাম এবার। দেখো 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কিন্তু কিছুই দেওয়া নাই, শুধু বছর দেওয়া আছে 8, আর কিছু দেওয়া নাই কোনো সংখ্যা। আমার 4টি মানের মধ্যে আমি বলছিলাম কি যে কোনো 3টি মান জানা থাকলে আরেকটি জানা সহজ হয়ে যায়, কিন্তু এখানে আছেই 1টি আর 3টি অজানা। তাহলে এখানে একটু আমাদের কাছে কঠিন মনে হচ্ছে না, কিন্তু কোনো কঠিনই না। দেখো আমাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করলে দেখবে একদমই সহজ হয়ে যাবে। 7 নম্বর দেওয়া আছে শতকরা বার্ষিক শতকরা কত মুনাফায়, আমাকে বের করতে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় মানে মুনাফার হারটা কত, মানে আর এর মানটা আমাকে বের করতে বলছে, আর সমান সমান কত এটা বের করতে বলছে। কোনো আসল, আসলটাও জানা নাই, 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। এখন বলো কোনো একটি আসল 8 বছরে হোক আর 10 বছরে হোক, যদি মুনাফা আর আসল মিলিয়ে যদি দ্বিগুণ হয়, আমরা জানি কি আসল হলো, আসলটাকে কি বলি পি, আর মুনাফাটাকে বলি আমরা কি, মুনাফা হলো আই, তাই না? আসল হলো পি আর মুনাফা আই। এখন যদি এই আসলটা আমার দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয় হলে তাহলে আমি বলবো কি এই আসল আর মুনাফা দুইটি সমান না। মনে করো আমি ব্যাংকে, একটি ব্যাংকে আমি 1,000 টাকা রাখছিলাম, সেই 1,000 টাকা 8 বছর পর দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হওয়া মানে কি, তাহলে 2,000 টাকা হয়েছে, 1,000 টাকা থেকে 2,000 টাকা হয়ে গেছে। এখন এই যে 2,000 টাকা হলো, দ্বিগুণ হলো, তাহলে সেখানে আমি মুনাফা পাইছি কত? আমি তো আসল ব্যাংকে রেখে দিয়েছিলাম 1,000 টাকা, কিন্তু 10 বছর পর বা 8 বছর পর ওইটা হয়ে গেলো 2,000 টাকা, সেই 1,000 টাকা ডাবল হয়ে গেল। তাহলে সেখানে আমাদের 1,000 টাকা ছিল মুনাফা আসল, আর মুনাফা হয়েছে কত? আর 1,000 টাকা। তাহলে কি আমরা বলতে পারি না যখন মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে আমরা বলতে পারি কি আসল আর মুনাফা দুইটি পরস্পর সমান, পি এবং আই সমান না? ক্লিয়ার বা? এটা তো বুঝতে পেরেছো, এবং সেই কথাটাকে আমি এখানে লিখব।
মনে করি আসল পি কমা মুনাফা আয় এবং মুনাফার হার মুনাফার হার আর তাই না? তাহলে মুনাফার হার হলো আমাদের আর, এই তিনটি আমাদের, একটাও তো জানি না। আর দেওয়া আছে সময় এন সমান সমান আট বছর, এ বলে দেওয়া আছে না? এখন আট বছরে এখন কথাটা লিখলে লিখতেও পারি, না লিখলেও সমস্যা নাই, এটা জরুরি না। আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে পি সমান সমান আই হবে। আমি যে কথাটা বুঝালাম এতক্ষণ, যদি মুনাফা আর আসল দুইটা যদি দ্বিগুণ হয়ে যায় মিলে, তাহলে কি মুনাফা আমার আসল যা ছিল ওইটা দ্বিগুণ হয়ে যাবে, মানে কি ওই আসল আর মুনাফা দুইটা সমান, মানে আসলে সম পরিমাণ মুনাফা হয়েছে, যার জন্য ওই পরিমাণ আর এই পরিমাণ মিলিয়ে দ্বিগুণ হয়ে গেল। এখন লিখি আমরা জানি আই সমান সমান পি আর এন, এটা জানি না। এখন দেখো আমি যদি এটাকে আই এর পরিবর্তে, যেহেতু আই আর পি দুইটাই সমান, তাহলে এই আই এর পরিবর্তে আমি পি লিখতে পারি না। পি সমান সমান পি আর এন, এন এর মান কত? আট লিখতে পারি। এবার বলো বা আট পি আর সমান সমান ওই পাশেও পি আছে, আমি এই পুরাটাকে ওই পাশে নিলাম, এই পুরাটাকে এই পাশে আনলাম, একই কথা। বা দেখো আর সমান সমান উপরে এই পাশে রইল পি আর নিচে এই আট পি নিচে চলে আসলো, আর সমান সমান কি পি ডিভাইডেড বাই এইট পি। এবার দেখো এই নিচের পি উপরের পি কাটা যায় না, কাটা গেলে আমি কাটাকাটি না করে সরাসরি লিখি এক নিচে আট, বা লিখেই দিই বা আর সমান সমান কত? এক ডিভাইড বাই আট। এখন এই আটকে এককে আট দ্বারা ভাগ করলে কত হয়? এককে আট দ্বারা ভাগ করি, আমার তো আর এর মানটা বের করতে বলছে, অলরেডি আর এর মান কিন্তু বের হয়ে গেছে। এটা কি আমরা লিখি সরাসরি লিখে দিই এখানে, সুতরাং মুনাফার হার আমাকে বের করতে বলছে কি মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান এক ডিভাইড বাই আট গুণন 100%। এটাকে আমরা যদি শতকরা হারে নিয়ে আসি তাহলে পার্সেন্টেন্সে চলে আসবে এরকম। এখন এটাকে আমরা দেখো এই এরকম আট দিয়ে একশোকে ভাগ করলে কত হয়? একশো ভাগ আট কত আসতেছে? 12.5%। এটি উত্তর। তাহলে উত্তর মুনাফার হার 12.5%। শেষ অঙ্কগুলো কিন্তু খুবই সহজ সহজ অঙ্ক, একদম তোমার আগে বুঝতে পারলে খুবই সহজ। তাহলে আই সমান সমান আমরা এটা জানি। এখন তোমার আমি আরেকটা কথা বলে দিতে পারি অঙ্কটাকে, এই অঙ্কটাকে আমি এইভাবে তো করলাম, আমি এখান থেকে দুইটি লাইন কমায় নিয়ে আসতে পারতাম, এই আমরা জানি এরকম লিখতে পারতাম, আমরা জানি লিখে তারপরে লিখতে পারতাম। আমার বের করতে বলছে আর, আর নির্ণয়ের সূত্রটা কী জানি, আর সমান সমান আই ডিভাইড বাই পি এন, এই তো আমরা সূত্র জানি। এরপরে দেখো আই মানে কি, আই এর পরিবর্তে লিখতাম পি আর নিচে লিখতাম পি এন, পি পি কাটা গিয়ে থাকে ওয়ান বাই এন, ওয়ান তো না এটা বাংলায় লিখতে হবে এক বাই এন, আর এক বাই এন এর মান হলো আট সমান সমান, এই তো এটাই যে পর্যন্ত চলে আসলো। তাহলে এভাবেও লিখতে পারতা তুমি এই অঙ্কটাকে, আমি এখানে যে এই পুরাটাকে পাশে আনলাম এটাকেও পাশে নিলাম, তাহলে এভাবে আমরা লিখতে পারতাম, মানে এই পর্যন্ত পুরাটা করে আট বছর মুনাফা আসলে দ্বিগুণ পি সমান সমান আই হবে। এটুকু লিখে যে আমরা জানি, আমরা জানি দিয়ে এটুকু লিখলাম, অথবা আমরা জানি দিয়ে এটুকু এভাবেও করো তাতেও হবে, তারপর এটাকে সাথে একশো গুণ করে যেরকম মুনাফার হারটা বের হয়ে আসলো। কারণ আমরা তো গতদিন চারটা সূত্র দেখাই দিয়েছিলাম যে আমরা জানি আই সমান সমান কি
PRN এখান থেকে আমরা দেখাইছিলাম R সমান সমান কত I ডিভাইড বাই PN N সমান সমান I ডিভাইড বাই PR তারপর P সমান সমান I ডিভাইডেড বাই NR এরকম আমরা চারটা সূত্র দেখাইছিলাম না একটা থেকে কিভাবে চারটি বের করা যায় সেটা কতদিন কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তাহলে সেইভাবেই তোমরা করতে পারো আর যদি বলো যে না এগুলো আমার মুখস্থ নাই আমি একটাই মুখস্থ রাখবো একটা দিয়ে তাহলে যেভাবে করো আর যদি ওখান থেকে ওই চারটে মুখস্থ থাকতো তাহলে এইভাবে করে ফেলতে পারতে তোমাদের যেভাবে সুবিধা যেভাবে মনে করো তোমাদের কাছে সহজ মনে হয় ঠিক সেভাবেই করতে পারো আমি সবভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তাহলে সাত নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল এবার দেখো আট নম্বর অঙ্কটা কী বলছে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৬,৫০০ টাকা যে হার মুনাফায় তাহলে ৬,৫০০ টাকা কী আসল যে হার মুনাফায় মানে হার মুনাফাটা জানা নাই মানে আর আটটা জানা নাই চার বছর মানে কি এন মুনাফা আসলে এত টাকা হয় তাহলে আমাদের আটটাকে আগে বের করি সেই আগের অঙ্কটাও যে ৬ নম্বর অঙ্কটার মতোই আমাদের আসল দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে তাহলে আটটা কীভাবে বের করব একদম হুবহু ৬ নম্বরের অঙ্কটা ৬ নম্বরের মতো আমরা আটটাকে বের করে ফেললাম বের করার পর তারপর এখানে বাড়তি আরও কিছু কাজ দিছে ওই একই হার মুনাফায় তখন আবার আটটা জানা আছে আটটা মানে কি ওই যে আমরা যেটা বের করব সেইটা কত টাকা মানে আসল চার বছরে মুনাফা আসলে এত হবে তখন আবার বের করতে বলছে আসল তাহলে এখানে আমার কিন্তু এক অ্যান্সার দুইটা আমাকে আগে বের করতে বলছে মুনাফার হার তারপরে বের করতে বলছে আবার আসল তাহলে দুটি অঙ্ক এখানে কিন্তু আমাদের করতে হচ্ছে তাহলে দেখো আট নম্বরটা দেওয়া আছে আসল পি সমান সমান ৬,৫০০ টাকা সময় এন সমান সমান চার বছর মুনাফা আসল মুনাফা আসল ৮,৮৪০ টাকা তাহলে মুনাফাটা কত তাহলে সুতরাং মুনাফা সমান সমান কি হবে মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা আর আসল মিলিয়ে যত টাকা হয় তার থেকে আসলটাকে বিয়োগ করে যেটা পাবো সেটি হলো আমাদের মুনাফা আর এই মুনাফাটাকে আমরা কী দ্বারা সূচিত করি আই আই সমান সমান কত সেটা তাহলে মুনাফা আসল হলো ৮,৮৪০ বিয়োগ ৬,৫০০ টাকা এটাকে বিয়োগ করি শূন্য চার পাঁচ আছে কত হলে আট হবে তিন হলে ছয় আসতে কত লাট হবে দুই হলে মানে ২৩৪০ টাকা এটা পেয়ে গেলাম আমরা আই তাহলে পি আর এন আই তিনটা আমরা পেয়ে গেলাম তাই না এখন আমরা লিখি মুনাফার হার আর নির্ণয় করতে হবে আমরা জানি আর সমান সমান আমরা জানি আর সমান সমান কী বলতো আই ডিভাইড বাই পি এন আমি শর্টকাট লিখে দিলাম কারণ এই সূত্রটা তো তোমাদের শিখাইছি তাহলে আর সমান সমান আই ডিভাইড বাই পি এন তাহলে কিছুক্ষণ আগে আমরা বের করলাম আই কত এই যে আই হলো ২৩৪০ আর পি কত পি দেওয়া আছে ৬,৫০০ এন কত এন হলো চার বছর না
এগুলিকে আমরা ক্যালকুলেশন করব সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে ফেলতে পারি এগুলি এগুলি আর আমার আলাদা আলাদা করে ভেঙে করার দরকার নেই দেখো 23,040 আর নিচে 4 দ্বারা 6,500 কে গুণ করি 6,500 গুণন 4 সমান সমান 26,000 এখন এই 26,000 দ্বারা 2340 কে ভাগ করব 2340 ভাগ 26,000 0.09 ঠিক আছে তাহলে আমাদের মুনাফার হারটা পেয়ে গেলাম কত 0.09 এটাকে আমরা শতকরা হারে যদি নিয়ে আসি তাহলে এখন লিখি সুতরাং মুনাফার হার আর সমান সমান 0.09 গুণন 100% সমান সমান 9% আমার কিন্তু একটা অ্যান্সার চলে আসলো তাই না আমি ডান পাশে একটু জায়গা রাখলাম আমি সাইড করে করছি কারণই আমাদের অঙ্কটা কিন্তু আরও আরও একটা অংশ রয়ে গেছে আর সেই অংশটা আমার তো নিচে জায়গা নাই আমি যাতে এই পাশে করতে পারি এজন্য আমি এখানে একটু খালি রাখলাম তোমরা এখান থেকে এটা তুলে নাও কিন্তু তোমরা তো আর সাইডে করবে না তোমরা এই অংশ করবে এবং তারপরে নিচেই করে যাবে ঠিক আছে এভাবেই তোমরা অঙ্কগুলোকে সমাধান করবে তা ঠিক আছে এর পরবর্তী অংশটা দেখো এখানে এর পরবর্তী অংশে কী বলছে ওই একই হার মুনাফায় মানে এই 9% হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে ঠিক আছে দেখো তোমরা এই অংশ করার পর তারপর এখানে চলে আসবে আমি এখান থেকে আবার একটু করি ঠিক আছে আবার ১০০ টাকার আমি এটাকে সূত্রের মাধ্যমে না করে ঐকিক নিয়মে করে ফেলি সহজ হবে তোমাদের জন্য দেখো বুঝতে পারবে ১০০ টাকার এক বছরের মুনাফা 9 টাকা তাই না সুতরাং ১০০ টাকার 4 বছরের মুনাফা 9 × 4 টাকা সমান সমান 36 টাকা 100 টাকার 4 বছরের মুনাফা 36 টাকা তাই না তাহলে লিখি সুতরাং মুনাফা আসল সমান সমান 100 + 36 বা 136 টাকা মুনাফা আসল কত হলো 136 টাকা এখন দেখো এই মুনাফা আসল যদি 136 টাকা হয় তাহলে আসল কত ছিল যেন 100 টাকা 4 বছর কারণ আমাকে বলছে মুনাফা আসলে 10,200 টাকা হবে 4 বছরে 4 বছরই আমি জন্য বের করলাম এখন বললো এই 4 বছর কোথা থেকে আনলাম তোমার এখানে প্রশ্নে দেওয়া আছে কি ওই একই হার মুনাফায় মানে এখানে আমরা যে হার মুনাফা বের করলাম 9% এই 9% হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে কত টাকা থেকে মানে আসলটা কত সেই আসলটা বের করতে বলছে তাহলে আমি যদি এইভাবে লিখি 100 টাকার 4 বছরের মুনাফা 36 টাকা তাহলে মুনাফার আসল মিলিয়ে 4 বছরে কত হয় 136 টাকা এখন যদি আমি লিখি মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা তাই না সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 নিচে 136 টাকা মুনাফা আসল দেওয়া আছে তো এখানে 10,200 টাকা 10,200 টাকা হলে আসল 100 × 10,200 আর নিচে 136 টাকা এটাকে ক্যালকুলেশন করবো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে অর্থাৎ 10,200কে এই 10,200কে 100 দ্বারা গুণ করে যা হয় তাকে 136 দ্বারা ভাগ করব 10,200 × 100 সমান সমান যা পেলাম তাকে ভাগ করলাম কত দিয়ে 136 দিয়ে কত আসলো 7,500 টাকা 7,500 টাকা তাহলে এখন আমার প্রশ্নটা কী ছিল এখানে প্রশ্ন ছিল ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে কত টাকা কত টাকা 7,500 টাকা এটি উত্তর তাহলে উত্তর 7,500 টাকা
7500 টাকা। শেষ আমার এটি উত্তর। তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত আসবে, আসার পর এখান থেকে আবার এখানে চলে আসবে। তাহলে দুইভাবে আমরা এটাকে সমাধান করলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই অংশটুকু আমি আবার এইভাবে করলাম কেন? আমরা আগের অঙ্কগুলো সব কিন্তু আমরা 6-7 এভাবেই করে আসছি, আমরা কখনো সূত্র প্রয়োগ করিনি, কিন্তু এখানেও আমরা সূত্র প্রয়োগ করেও অঙ্কটাকে করতে পারতাম, কিন্তু তারপরে এভাবে সহজ হবে তোমাদের জন্য। আর সূত্রটাকে এখানে যেন দেখালাম না, তবে সূত্র দেখাইলেও পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি এরকম অঙ্ক যদি আরেকটা আসে সেক্ষেত্রে আমি সূত্র দিয়েও আবার এটাকে বিকল্প আছে, এরকম অঙ্ক বইতে আরও দুই একটা আছে সেটি হয়তো আবার সূত্র দিয়েও দেখাবো। অর্থাৎ দুইভাবেই দেখালাম, যেটা তোমাদের কাছে সহজ মনে হয়, যেভাবে ভালো মনে হয় সেভাবেই করতে পারো। তো এভাবেও দেখাই রাখলাম তোমাদের, এক একভাবে এক এক বিভিন্নভাবেই তোমাদের অঙ্কগুলোকে শেখা দরকার, জানা দরকার, সেই জন্য তোমাদেরকে এগুলো এভাবেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 8 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 9 নম্বর অঙ্কটা আমি আরেকবার দেখিয়ে দিই। 9 নম্বর অঙ্কটা, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। কিছু টাকা ব্যাংকে জমা রেখে, কিছু টাকা বলতে কত টাকা, অর্থাৎ আসল কত সেটা আমরা জানি না, কয় বছর পর, 4 বছর পর, তাহলে এন কত, 4, আর মুনাফা পায় কত, মানে আই 4760 টাকা, তাহলে এন পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। কারণ ব্যাংকের বার্ষিক মুনাফার হার মানে আর আর দেওয়া আছে 8.50। তাহলে আমাদের তিনটা জিনিসই জানা আছে, আসল টাকা তো বের করা খুব সহজ, এটা কিন্তু একেবারেই 2 মিনিটের অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজ, এটা তোমরা কঠিন কিছুই না, খুব সহজেই এটা সমাধান করতে পারবে। দেওয়া আছে সময় এন সমান সমান 4 বছর, মুনাফা আই সমান সমান 4760 টাকা, 4760 টাকা, আর দেওয়া আছে কি আমাদের মুনাফার হার, মুনাফার হারটাকে আমরা কি দ্বারা সূচিত করি, আর, আর দেওয়া আছে হলো 8.50, 8.50, মুনাফার হার আর সমান সমান এত। এখন এই আরটাকে আমরা যখন অঙ্ক করব তখন এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, মুনাফার হার এত পার্সেন্ট, এখানে কিন্তু শতকরা, মুনাফার হার শতকরা এত, তাই না? আর এই শতকরাটাকে যখন আমরা অরিজিনালি মুনাফার হার নিয়ে নিব, শতকরা হারটাকে, তাহলে 8.50কে আমরা 100 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এত এইভাবে লিখলাম। এখন আমাকে বের করতে হবে কি আসল পি সমান সমান পি নির্ণয় করতে হবে। আমরা জানি আই সমান সমান পি আর এন, এটা তো, কিন্তু আমরা এটাকে বা দিয়ে লিখতে পারি পি সমান সমান আই ডিভাইডেড বাই আর এন। আমি কিন্তু বলছিলাম এই লাইন থেকে এই লাইন লিখতে পারো, অথবা সরাসরি এই লাইন লিখলেও কিন্তু তোমাদের অঙ্ক হবে, যেমন খুশি। আমি এভাবে দেখাই দিলাম, কারণ এই তোমাদের যারা একটাই সূত্র মুখস্থ করতে চাও তাদের জন্য এইভাবে। আচ্ছা, তাহলে পি সমান আই ডিভাইড বাই আর এন, তাহলে আর আই এর মান কত দেওয়া আছে আমাদের 4760, আর এর মান কত, আর এর মান হলো 8.50 ডিভাইডেড বাই 100 ইনটু এন এর মান কত, 4, এই তো। তাহলে দেখো এটাকে আমরা এক কাজ করতে পারি, উপরের এই মানটা 4760
গুণ চিহ্ন যদি দেই তাহলে এই একশোটা উল্টে যাবে না, তাহলে একশো উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কত, নিচে চলে আসবে এই চার সহ এটা আট দশমিক পাঁচ শূন্য গুণন চার, তাই না? এখানে তো এই চারটা তো উপরেরটার সাথে গুণ, নিচেরটার সাথে না, একশোর সাথে গুণ না, তাই না? এই জন্য এই দুইটা নিচে আসলো আর উপরে ওইটা গেল। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, অথবা তোমাদের আরও সহজ করে দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে এই ঝামেলাটা তোমাদের এড়িয়ে যেতে চাই আমি, দরকার নেই এইভাবে। ক্যালকুলেটার দিয়েই যদি আমরা করব তাহলে এখানে ঝামেলাটাকে আমরা একদম সুন্দর মতো এড়িয়ে যাই। চার সাত ছয় শূন্য আর নিচে আট দশমিক পাঁচ শূন্যকে একশো দ্বারা ভাগ দাও, আট দশমিক পাঁচ শূন্য ভাগ একশো সমান সমান আসে আমাদের শূন্য দশমিক শূন্য আট পাঁচ, তার সাথে গুণ চার, তার নিচের লাইনে চার হাজার সাতশো ষাট। এবারে এই মানটার সাথে চার গুণ করো, গুণ চার কত আসে, শূন্য দশমিক তিন চার। তারপর সমান সমান এখন চার হাজার সাতশো ষাট ভাগ দশমিক তিন চার, তাহলে কত আসে, চোদ্দো হাজার, চোদ্দো হাজার টাকা চলে আসলো। তাহলে এভাবে তোমরা সহজেই করে ফেলতে পারো। তাহলে আমাদের মুনাফা আসলটা কত, আসলটাই বের করতে বলছিল যে পি নির্ণয় করতে হবে, পি এর মান বের হয়ে আসলো আমাদের চোদ্দো হাজার টাকা। তাহলে উত্তর এখন আমাকে প্রশ্নে কীভাবে বলছিল সেভাবে উত্তর দেবো। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর এত টাকা মুনাফা পান, ব্যাংকে বার্ষিক মুনাফার হার এত হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? উত্তর এটাই, তাহলে উত্তর এটাই লিখে দেবো। উত্তর রিয়াজ সাহেব ব্যাংকে চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন। কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, চোদ্দো হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, শেষ। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এভাবে আমরা যে কোনো অঙ্ক আসলে আশা করি খুব সহজেই তোমাদেরকে সমাধান করে দিতে পারবো। তো এখানে আজকে আমি কয়টি অঙ্ক করলাম, ছয় সাত আট নয় চারটি অঙ্ক করলাম, এই চারটি অঙ্কই আজকে রইল। আগামী ক্লাসে তোমাদের আরও বেশি অঙ্ক নিয়ে তোমাদেরকে সমাধান করে দেবো। আজ এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো যারা এই ক্লাসগুলোকে নিয়মিত দেখছো, অনুসরণ করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।